ధర్మములు సింహ వ్యాపార బలం సింహ అవస్థలు సింహ హోలర్ నరే సింహ గుర్జి గుటో సింహ హీరో వలం సింహ భయర్ మర్క సింహ సింహ మర్క సింహ చిత్తై చెప్పి సింహ ఉఠై చెప్పి సింహ కక్మే నరే సింహ అరోజురే సింహ పోస్ట్ కొంటే సింహ అవస్థలు సింహ అరోజురే సింహ చుట్టు బల సింహ అరోజురే సింహ అపర బల సింహ మర్క కిరే సింహ సింహ మర్క సింహ ఉఠై చెప్పి মার্কা সিংহ ভোট দেবেন তো এবার ভোট দেবেন না ভোট দেবেন আপনি মার্কা সিংহ মার্কা কিন্তু সবাই আচ্ছা এমপি যদি হয় উনি তাহলে কি চান ওনার কাছে আপনারা কি চান তার কাছে আপনার তো ভোট দিয়ে সিংহ মার্কা সবাই ভোট দেবেন দেবেন তো মার্কা সিংহ আমি আপনাকে সন্তানের মতো আপনি খুবই অল্প বয়সে ভোটার দ্বারা আপনাকে আশায় অবশ্যই একটা সিংহ মার্কা ভোট দিবেন সবাই মাথা হাত দেন মাথা হাত ছোটবেলায় বগুড়ার শিবগঞ্জের এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের গল্প শুনেছিলাম। তিনি ভোটের সময় গ্রামে গ্রামে যেতেন, সারাদিন প্রচারণার পর রাতে যখন তার খাবার সময় হতো তিনি কোনো না কোনো এক ভোটারের বাসায় গিয়ে ভাত খেতেন, ভোটারের সঙ্গে গল্প করতেন। ভোটারদের সঙ্গে আন্তরিকতার এই যে কৌশল প্রার্থীদের, তেমন কৌশল কিন্তু আবার এবার আমরা বগুড়ার সংসদ নির্বাচনেও দেখছি। বগুড়া চার কাহালো নন্দীগ্রাম উপজেলা নিয়ে গঠিত যে আসন, এই আসনের স্বতন্ত্র প্রার্থী যিনি এর মধ্যে সারা দেশে বেশ আলোচিত প্রার্থী হিসেবে আসলে পরিচিত হয়ে উঠেছেন, আশরাফুল আলম, যাকে আসলে হিরো আলম নামেই আমরা সবাই চিনি, সেই স্বতন্ত্র প্রার্থী যিনি সিংহ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আমরা তার প্রচারণায় এসে অত্যন্ত ভালো একটি দিক আমরা দেখলাম। আমরা তার প্রচারণায় এসে দেখলাম যে তিনি গ্রামে গ্রামে প্রচারণা করছেন, ভোটারদের কাছে ভোট চাচ্ছেন, এবং এক বাসায় এই মুহূর্তে আমরা এসে যেটি দেখতে পেলাম, হিরো আলম যিনি বগুড়া চার আসনের সংসদ সদস্য প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, সেই প্রার্থী এখানে ভোটারদের বাসায় বসে তিনি রাতের খাবার খাচ্ছেন। কেন ভোটারদের বাসায় বসে খাচ্ছেন আমরা একটু জানতে চাই তার কাছ থেকে। চলুন সবাই মিলে একটু জেনে আসি হিরো আলমের কাছ থেকে। আমার আজকের ঘটনা আপনারা তো জানেন, সকাল থেকে ক্লান্ত হতে হতে আমি তো আপনি সবাই জানেন গরিব বেরোল, যে গরিব লোকের খাবার খেতে আমার খুব মজা লাগে। আর এখানে আসার পরে ইনি আমার মায়ের মতো, উনি বললে সারাদিন তোমার মুখটা খুব সুন্দর সুন্দর লাগতেছে, বাবার তুমি সারাদিন কিন্তু খাওনি, যে দুই ভাত একটু ডাল ভাত খাও। তে আমার বাবা এমনি ডাল ভাত খাবার একটু খুব পছন্দ, যে তানা ওই খাবারটা দেখে আমি কোনো ঠিক আছে সারাদিন আমও খাইনি। এই জন্যে যেহেতু আমার আম্মা বলছে বাপ মায়ের কথা কোনোদিন ফালান যায় না, এই জন্য আম্মার কথা উনি একটু খাওয়াইতে বললো। আচ্ছা, এই যে আপনি ভোট চাইতে এসেছেন, সাধারণত আমরা দেখি অনেক বড় বড় প্রার্থী যায় ভোটারদের কাছে, অনেক সময় আমরা যখন খাই ঘুমাই এই সময়ও প্রার্থীরা আসেন, ভোটের সময় আসতেই পারেন তারা, কিন্তু আমরা তো কখনো দেখি না এরকম যে কোনো প্রার্থী বসে তার ভোটারদের সঙ্গে এইভাবে মাটিতে বসে তার যা খাবার আছে তার যা রান্না করা আছে সেটি খাচ্ছে। এই যে আন্তরিকতার জায়গা মানুষের সঙ্গে, এটা কি আপনার শুধু ভোটের জন্য নাকি সবসময় আন্তরিকতা আপনি রাখতে চান? না, অবশ্যই শোনেন, বড় লোক বড় লোকের দুঃখ বোঝে, গরিব গরিব দুঃখ বোঝে। আর যেহেতু আমি গরিব ঘর থেকে জন্ম, আমি অল টাইম তাই গরিবকে অল টাইম থাকতে চাই, এই যে তাদের বাড়িতে দুই গাছ ভাত খেতে পাইতেছি, এইরকম অল টাইম যেন আমি অল টাইম তাদের পাশে আশেপাশে আসে থাকতে পারি, তাদেরই যাতে গরিবের এলাকান ভাত খাইতে পারে, তাদের পাশে থাকতে পারে, এই জন্য অল টাইম এই যে হিরো আলমের যে মানুষের বাসায় খাওয়া দুই বেলা, এই খাওয়াটা সারা জীবন আমি খাইতে পারি,
আপনি খান, আমরা একটু এই বাড়ির যারা বাসিন্দা আছে তাদের সাথে একটু কথা বলতে চাই যে একজন সংসদ সদস্য প্রার্থী আপনাদের বাসায় আসছে, আপনাদের সঙ্গে বসে খাচ্ছে, আসলে কি মনে হচ্ছে, কেমন, এরকম হয়েছে কখনো আপনাদের সঙ্গে? না, এরকম আগে কখনো আমাদের সঙ্গে হয়নি, কিংবা আমাদের এলাকা তো হয়নি। আমরা খুবই আনন্দিত যে সে ভাই আমাদের এখানে আছে। তাকে অনেকদিন আমরা দেখেছি টিভির পর্দায়, সে আজ আমাদের বাস্তব রূপে আমাদের বাড়িতে আছে, এটাই আমরা ভীষণ গর্বিত। তাকে আমরা দোয়া করি সে ভোটে বিপুল ভোটে জয়যুক্ত হোক, আমাদের সামনে আবার যেন সে আসতে পারে আমাদের বাড়িতে ডাল ভাত খাওয়ার জন্য, এটাই আমার আশা, প্রার্থনা করি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। একটু চাচির সাথে কথা বলি, এই যে আপনি রান্না করেছিলেন, হুট করে একজন প্রার্থী আসলো যে এমপি হবে কয়েকদিন পরে আপনাদের, এরকম একজন প্রার্থী আসছে আপনার বাসায়, তাকে খাওয়াতে পারলেন, কেমন লাগছে আসলে? তাকে একটু আচ্ছা, আমার কাছে ভালো লাগছে বিষয়টা। আচ্ছা, ধন্যবাদ আলম ভাই। এই যে মানুষের ভালোবাসা, আপনি তো সবসময় বলে আসছেন, আপনার নির্বাচনের শুরু থেকে আমরা দেখেছি যে আপনি বলেছেন ষড়যন্ত্র হচ্ছে, আপনার প্রথমে বাতিল হয়েছিল, আপনি নির্বাচন কমিশন আপিল করেছিলেন, এরপরে সেখানে বাতিল হওয়ার পর আপনি আদালতে গেছেন, হাইকোর্টে গেছেন, আপনাকে নিয়ে অনেক সমালোচনার কথা বলে আপনিও বলেন অনেক ষড়যন্ত্র হচ্ছে, সব কিছু উপেক্ষা করে এই যে ভোটের মাঠে আসছেন, মানুষদের এক ধরনের ভালোবাসা তো আমরা আজকেই দেখলাম এই একটি এলাকায় এসে নন্দীগ্রামে, এরকম ভালোবাসা কি আপনি পুরো নির্বাচন এলাকায় আসলে পাচ্ছেন কিনা, কেমন পাচ্ছেন? না, আমি তো শুধু মনে করেছিলাম যে আমি শুধু ইউটিউবে ফেসবুকে জনগণ আমাকে শুধু ভালোবাসে, তো নির্বাচনে প্রচারণার পরে দেখলাম যে না, হিরো আলম কোনো এলাকায় গেলে দুই চার গ্রামের লোক অনেক লোক ভাঙ্গে দেখতে আসে না, হিরো আলম বলে ভোটারদের কাছে দেখে আসে, আর তাদের সবারই ইয়েটা আগ্রহ না এবার তোমাকে ভোট দেবো, তুমি নতুন হিসাবে রায় এই দেবো, তো অনেকে লোক ভোট দিয়েছে তোমাকে একটা ভোট দিয়ে দেখি, এই যে তাদের এই ভালোবাসাটা। তো আমি দেখি না, যে আমি ইউটিউব ফেসবুকে হিরো, যে আমি মনে হয় নির্বাচনের মাঠেও হিরো, এইরকম নিয়ে দেখে মনে হইতেছে কৃষক, এই যে তাদের ভালোবাসা, এই যে তাদের মুখে আসে দেয়, আমি তো ভাবতেই পারিনি যে আমি তাদের বাসা দুই বেলা আমার ভাত খাওয়ার কথা বলতে পারে, এই যে তাদের ভালোবাসা, এতে মন ভরে গেছে। আল্লাহবাক পাশ পেল কী করবে আমি জানি না, যে তারা যে আমাকে গ্রহণ করছে ভোটের মাঠেও, যে খালি ইউটিউব ফেসবুকে গ্রহণ করছে, যে তাদের মনেতে যে ঠাঁই দিয়েছে, আমি অতি গর্বিত না যে এটা না, আমি ইউটিউবেও হিরো, বাস্তব জীবনেও হিরো, আমি আমি নিজেকে বুঝতে পারলাম যে তাদের ভালোবাসা দেখে আমার খুব ভালো লাগতেছে, এইরকম ভালোবাসা দেন সারা জীবন, তাই এদেরকে নিয়ে থাকতে পারি, দুইবার ডাল ভাত খেতে পারি, আপনারা সবাই আমার দোয়া রাখবেন। হিরো আলম ভাই, অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনি যে আসলে একজন প্রার্থী হিসেবে যে ভালোবাসা প্রাপ্তির জায়গাটুকু বললেন, এটি আমরাও চাই যে প্রত্যেক প্রার্থী আসলে ভোটারদের এইরকম হিরো আলমের মতো, আশরাফুল হোসেন হিরো আলমের মতো প্রত্যেকটা ভোটারের একদম কাছে যাবে, প্রত্যেকটা ভোটারের বারান্দায় যাবে, প্রত্যেকটা ভোটারের একদম মনের ভিতরে ঢোকার যে চেষ্টা, যে প্রতিশ্রুতি রয়েছে, সেগুলো নিয়ে তারা সবাই যাবে। আমরা তেমন একটি শান্তিপূর্ণ এবং স্বতঃস্ফূর্ত একটি নির্বাচনের প্রত্যাশা করি।